এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল। তাজমহল রয়েছে ঠিক আমার পিছন, তাজমহলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আর এই ঠিক পিছন দিকে এই যে এইটা হচ্ছে যমুনা নদী। আর এইখান থেকে যদি সোজা দেখানো যায় তাহলে ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে লাল কেল্লা, এটা হচ্ছে আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট ওখানে শাহজাহানকে বন্দি করে রাখা হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছেন? আসলে সবাই খুব ভালো আছেন, আমি তো দুর্দান্ত আছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে তাজমহল দেখতে, আমরা যাচ্ছি আগ্রা। তো চলো তোমাদেরকে দুদিন দেখাবো কিছু তাজমহল এখন পর্যন্ত দেখা হয়নি একদম, এই ফার্স্ট টাইম সপ্তম আশ্চর্য, ঠিক আছে, সেভেন ওয়ান্ডার্স তাজমহল ট্যুর, আর এক্সাইটেড। সো আমরা তাজমহলে এন্ট্রি করে গেছি, পিছনে তোমরা দেখতে পেলে রেড কালার, এবারে আসল তাজমহল দেখার জন্য ছোটবেলার সেই বইতে পড়া সেই ঐতিহাসিক তাজমহল দেখব বলে অনেক দিন ধরে অপেক্ষা করার পর অবশেষে ফাইনালি আমরা এসে পৌঁছালাম তাজমহল। আর ঢুকতেই প্রথম যে ভিউটা আমরা পেয়েছি সেটা কিন্তু জাস্ট অসাধারণ, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। বিশাল বড় প্রাঙ্গণে একটা সাদা ধবধবে মহল, আর এটার লুকই হচ্ছে পুরোপুরি অন্যরকম। যদি এখানে না আসেন তাহলে তাজমহল কী জিনিস সেটা আপনারা বুঝতেই পারবেন না। তো আমি মনে করি যদি ইন্ডিয়ার মধ্যে থাকেন তাহলে অবশ্যই একবার তাজমহল এসে আপনাদের ঘুরে যাওয়া উচিতই উচিত। চলে এসেছি তাজমহলের ভেতরে, আর দেখতে পাচ্ছি আমার পাশে তাজমহল দেখা যাচ্ছে। এতই তাজমহল সামনে যে ফোন ফোকাস নিতে পারছে না যাক। আর এই হচ্ছে আমার পিছনে তাজমহল দেখতে পাচ্ছি, আর এই সামনে চলুন এবার ভেতরে যাই এবং গিয়ে দেখি এত সুন্দর আলিশান তাজমহলের ভেতরে কি রয়েছে। আর শোনা যায় যে তাজমহলের ভেতরে কিন্তু আলাদা করে কোনো লাইট নেই। এসেছি তাজমহলে, এই যে আমাদের পিছনে তাজমহল ভালো করে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে, সো খুবই বড়। আর এখানে কাছে না এলে তোমরা বুঝবে না যে এটা কত বড় এবং কত সুন্দর। এবার চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে যাওয়ার জন্য কিন্তু সবাইকে পায়ে ক্যাপ করতে হচ্ছে, তবে যেতে দিচ্ছে। তোমার কিরকম লাগছে এখানে এসে? তাজমহলের দুই দিকে দুটো কিন্তু গেস্ট হাউস আছে, এই দুদিকে কিন্তু লোকজন এসে থাকতো তখনকার দিনে, এটা মনে করা হয়। আর এখন আমরা এন্ট্রি করে নেব একদম তাজমহলের ভিতরে, আর তাজমহলের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি চেষ্টা করবো যাতে আপনাদের সামনে কিছু অন্তত তুলে ধরা যায়। আর আমি তাজমহলের ভেতরটা খুব সুন্দর করে দেখলাম যে হাতের যে কারুকার্যের শিল্প সেটা যদি আপনারা না এসে দেখেন আপনারা বুঝতে পারবেন না। এই হচ্ছে সেই জায়গা যেখানে মমতাজ আর শাহজাহানের পাশাপাশি দুটো কবর আছে। তাজমহলের ঠিক আমরা পাশের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর পিছন দিক থেকে যে এন্টার এই যমুনা নদীটা গেছে, এই দিকে তাজমহলের আরেকটা পড়েছে। আর ওই যে ওইটা দেখছো ওটা হচ্ছে গেস্ট, এই যমুনা নদীর ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু লাল কেল্লা, যেটা আগ্রায় অবস্থিত। আর সেখানে কিন্তু শাহজাহানকে বন্দি করে রাখা হয়েছিল, আর মনে করা হতো শাহজাহান সেখান থেকে সোজাসুজি কিন্তু এই তাজমহল দেখতে পেত। আর সে যতদিন মৃত্যুর আগে পর্যন্ত ছিল বেঁচে ততদিন সে সেখানেই থাকতো বন্দি, আর ওখান থেকে রোজ সে তাজমহল দেখতে পেত। আর এই তাজমহলের অসাধারণ জায়গা যদি আপনারা না আসেন মিস করবেন। তো আমাদের হচ্ছে নিয়ম হচ্ছে এখানে এন্ট্রি করতে গেলে পা যাতে কারো নোংরা না হয়, সেই জন্য পায়ে সবাই একটা করে ক্যাপ পরে নিয়েছে। তো আমরাও আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল। তাজমহল রয়েছে ঠিক আমার পিছন, তাজমহলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আর এই ঠিক পিছন দিকে এই যে এইটা হচ্ছে যমুনা নদী। আর এইখান থেকে যদি সোজা দেখানো যায় তাহলে ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে লাল কেল্লা, এটা হচ্ছে আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট ওখানে শাহজাহানকে বন্দি করে রাখা হয়েছে, ওই হচ্ছে লাল কেল্লা। আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি, আই হোপ আজকের ভিডিও সবার দুর্দান্ত লেগেছে।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমাদের চ্যানেল। গরম হয়ে যাওয়ার আগে ঠান্ডা।